হচ্ছে বং পিৎজা। আগের সপ্তাহে আমরা এখানে গেছিলাম বুফে ট্রাই করতে। এটা হচ্ছে বিটি রোডে অবস্থিত একটা রেস্টুরেন্ট, আর এইটা সোজা দমদম চলে গেছে। আমরা বিটি রোডের নেমেছি, এটা পাইকপাড়া স্টপেজ, আর শ্যামবাজার ক্রস করে এটা পড়বে। চলুন যাই, এটার তো অনেক নাম শুনেছি, আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবেন। অ্যাম্বিয়েন্সটা শুনেছি খুব সুন্দর, সত্যি যা দেখলাম, এটা এন্ট্রেন্সটাও সুন্দর সুন্দর করে সাজিয়েছে। আমরা অ্যাকচুয়ালি গেছিলাম দিওয়ালির টাইমে, তো ডেকরটাও ওরকমই ম্যাচ করছিল আর খুব সুন্দর লাগছিল। চলুন ভেতরটা গিয়ে দেখি অ্যাম্বিয়েন্সটা কীরকম। ভেতরটাও তেমনই সুন্দর, ঝাঁ চকচকে একটা ব্যাপার। আর ওদের পুরো রেস্টুরেন্টটাই কিন্তু ওই যোধা আকবর থিমের ওপর বেস করে করা, আর ঝালবাতিগুলো দেখছেন খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করছিল। আর সামনে সামনে ছোটো ক্যান্ডেলও জ্বলছিল, খুব ভালো লাগছিল। আর এখানে বুফে সেকশনটা আছে, আপনাকে সেলফ সার্ভিসই করতে হবে, মানে নিজেই নিতে হবে এসে। আর বুফেগুলো এখানে পরপর পরপর লাগানো আছে, আর আপনি খাবেন যেখানে নেবেন সেটা কিন্তু কাঁসার থালায় দিচ্ছিল। বেশ একটা অ্যাস্থেটিক ফিলিং আসছিল, আর পুরো জায়গাটাই আপনাকে ঘুরিয়ে দেখছি, খুব সুন্দর। এখানে স্যালাড কাটা ছিল, আপনারা যা নেবেন এখানে নিতে পারেন। আমরা কী কী ট্রাই করেছি আপনাদের বলে দিচ্ছি, আর এক্সট্রা ফুড ওয়েস্ট করলে এক্সট্রা চার্জেস লাগবে। এখানে কোরিয়ান চিকেন উইংস ছিল, আর আফগানি চিকেন কাবাব ছিল, আর তারপরে ছিল এখানে হানি চিলি পটাটো ছিল, তারপর কিমা চিকেন কিমা পাও ছিল। চিকেন কিমা পাওটা আমি ট্রাই করিনি, বাদ বাকি মোটামুটি আমি সবই ট্রাই করেছি। আচ্ছা, এখানে ফ্রাইড রাইস আছে, আর চিকেন কষা চিলি চিকেন আছে, পাশেটাতে চিকেন বিরিয়ানি আছে, ভেজ ফ্রাইড রাইস ছিল, আর আগে আলু কুলচাও ছিল। আচ্ছা, লাস্টে ওইখানে আছে চিকেন কষা। মোটামুটি এখানে মাটন ছিল না, চিকেন ছিল। এটা আমি একটা প্লেট দুজনের জন্য সাজিয়ে এনেছি, আমার হাজব্যান্ড ওদিকে ভেজ আইটেম আর আমি নন ভেজ আইটেমের থালা আপনাকে সাজিয়ে দেখাচ্ছি। আমার কি বলুন তো, আমি স্টার্টারটা খুব বেশি প্রেফার করি, মানে এখানে ননভেজটা স্টার্টারগুলো খুব টেস্টি হয় আর খুব সুন্দর লাগছিল খেতে। এটা হচ্ছে ওই কোরিয়ান চিকেন উইংস, খুব টেস্টি ছিল, আর এটা হচ্ছে আফগানি চিকেন চিকেন কাবাব, খুব সুন্দর খেতে। ওই একটা হোয়াইট সস, না এটা সরি, এটা গ্রিন চিলি সস দিচ্ছিল, খুব সুন্দর খেতে। আর বিরিয়ানিটা খুব সুন্দর ছিল, আলুটাও নরম ছিল, প্রত্যেকটা ফুড আইটেমই কিন্তু ওখানে খুব ভালো ছিল। ফ্রাইড রাইসটা ভেজ হলেও খুব টেস্টি ছিল প্রত্যেকটা আইটেম। আমরা কিন্তু অনেকটা পেট ভরেই খেয়ে এসেছি। চিকেনগুলো বেশি টেস্টি ছিল, আমার বললাম যে আমার স্টার্টার আইটেমগুলোই কিন্তু বেশি ভালো লাগে, যদিও বিরিয়ানি আর ফ্রাইড রাইসটা খুব ভালো ছিল। আর আমি এটা আবার একটু চিলি চিকেনটা নিয়েছি, চিলি চিকেনটা খুব টেস্টি ছিল, বুঝতেই পারছেন খেয়ে অবস্থা খারাপ, আর ওই ক্যান্ডেল লাইটে ডিনার খুব ভালো লাগছিল। অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর ছিল। বুফেতে আপনি যা লাগবেন ওটাই নিয়ে আসুন, ফুড ওয়েস্ট করলে কিন্তু সব জায়গায় মোটামুটি চার্জেস নয়। আর লাস্টে ওদের কোনো মকটেল ছিল না কমপ্লিমেন্টারি, কিন্তু ওরা আইসক্রিমটা দিচ্ছিল, ওয়ান স্কুপ আইসক্রিম, এটা ভ্যানিলা আইসক্রিম সাথে টু ইন ওয়ান মিক্সড করা, মানে টু ইন ওয়ান আইসক্রিম। আর এটা ওদের আলাকার্ট মেনু, আপনারা দেখে নিতে পারেন। আপনি যদি বুফে প্রেফার না করেন তাহলে এখানে এমনি মেনুতে আপনি অর্ডার করতেই পারেন। ওদের শুনেছি পিৎজাটা খুব সুন্দর খেতে, আমরা অন্যদিন একদিন গিয়ে এখান থেকে ভেবেছি পিৎজাটাও ট্রাই করব। পজ করে দেখে নিতে পারেন, মোটামুটি 500-এর মধ্যে দুজনের খুব ভালো খাওয়া দাওয়াই হয়ে যাবে। আর বুফে যদি খেতে না চান তবে ওদের অবশ্যই আলাকার্ট মেনু ট্রাই করতে পারেন। আমার খাওয়া দাওয়া ফুড রিভিউ বলতে খাওয়া দাওয়া কিন্তু খুব ভালোই লেগেছে, বেশ ভালো ওখানকার অ্যাম্বিয়েন্স। ওভারঅল আমি রেটিং 4.5 দেবো আউট অফ 5। খুব সুন্দর পরিবেশ ছিল আর ফুড কোয়ালিটি ওয়াজ ভেরি গুড, খুব সুন্দর। আমরা গেছিলাম ওই 1:10-15 নাগাদ, তখন দেখেছিলাম মোটামুটি ভিড়ই ছিল। আমরা বেরিয়ে আসতে আসতে দেখি আরও ভিড় হচ্ছিল। এটা আপনারা বুফের সেই দিনকার মেনু ছিল, এটা কিন্তু চেঞ্জ হলেও হতে পারে, সব দিন কিন্তু এক মেনু নাও থাকতে পারে। আর এটা হচ্ছে ওখানকার প্রাইস, যেটা বললাম ওখানে বিল দেখেই নিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, ধন্যবাদ।